তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চশমার গ্লাস সঠিক পদ্ধতিতে কি করে পরিষ্কার করতে হয়, সেই ব্যাপারে আজকে তোমাদেরকে জানাবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি সবাইকে রেকমেন্ড করি নর্মাল জল দিয়ে তোমরা চশমার কাচকে পরিষ্কার করো, সব থেকে ভালো পরিষ্কার হয়। এবার একটা বিষয় তোমাদেরকে জানাচ্ছি, এখন কিছু লোক আমি দেখি লকডাউনের পর থেকেই এটা বেশিরভাগ দেখা যায় যে স্যানিটাইজার, সাবান, শ্যাম্পু এইসব দিয়ে পরিষ্কার করার চেষ্টা করে। এবার কি হয়, সাবান এবং শ্যাম্পু স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করলে স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, যে যার ফলে গ্লাসটা নষ্ট হয়ে যায়, এখানে ঘষলে নষ্ট হয়ে যায়। আর সাবান, সোডা এবং শ্যাম্পু ট্যাম্পুতে কী থাকে, কেমিক্যাল থাকে, নানা ধরনের কেমিক্যাল থাকে। কেমিক্যালের ফলে যখন আমরা এখানে দিয়ে পরিষ্কার করতে যাই তখন স্ক্র্যাচ পড়ে যায়, ঠিক আছে? তো কোনো কিছু দেওয়ার দরকার নেই, তোমরা প্লেন জল ব্যবহার করো, প্লেন জলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা যদি চাও তোমাদের নিয়ারেস্ট অপটিক্যাল স্টোর থেকে এই টাইপের লেন্স ক্লিনার কিনতে পারো, তাহলে গ্লাস একদম পরিষ্কার হবে। এই চশমার কাচের মধ্যে দু তিন ফোঁটা দিয়ে রাফ করলেই এটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে যে পদ্ধতিটা আমি বললাম চশমার গ্লাস পরিষ্কার করার, সেই পদ্ধতিটা তোমরা অবলম্বন করবা, গ্লাস খুব ভালো থাকবে, স্ক্র্যাচও পড়বে না এবং লংজিভিটি অনেক বেশি হবে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি নিচের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো ধন্যবাদ, ভালো থেকো।